2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। মিয়ানমারে জরুরি অবস্থা জারি করে সামরিক জান্তা সরকার। এবছরই জানুয়ারিতে জরুরি অবস্থা শেষ হওয়ার কথা ছিল। দেশটির সংবিধান অনুযায়ী এরপরই অনুষ্ঠিত হওয়ার কথা নির্বাচন। এর আগে 2023 সালের আগস্টে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছিল জান্তা সরকার। নির্বাচনে অংশ নিতে যোগ্য হতে রাজনৈতিক দলগুলোকে কঠোর শর্ত বেঁধে দেয় তারা, কিন্তু ঘোষণা করা হয়নি নির্বাচনের তারিখ। বুধবার নতুন করে জান্তা নেতা মিন অংলাই জানান, জনগণের ইচ্ছানুসারে বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত, তবে এবারও দেয়া হয়নি দিনক্ষণের প্রতিশ্রুতি। দুবছর আগে অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে চলছে বিশৃঙ্খলা। সামরিক বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলন, সংঘাত, অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছেই। বিক্ষোভে ব্যাপক দমনপীড়ন চালাচ্ছে জান্তা বাহিনীও। এদিকে ক্ষমতা দখলের দ্বিতীয় বার্ষিকীতে জান্তা সরকারের ওপর নতুন করে আরোপ করা হয়েছে বেশ কিছু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। কমেছে বিদেশি বিনিয়োগ, রাজনৈতিক অস্থিরতায় নতুন করে আগ্রহ দেখাচ্ছেন না বিনিয়োগকারীরা। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।